যারা আজ ক্ষমতায় যায় তারাই আখের গোছানোর জন্য চেষ্টা চালায়। কাজ কিন্তু এই 15-16 বছরে কম হয়নি, বহু কাজ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বহু উন্নত হয়েছে, কিন্তু ক্ষতিও হয়েছে কিছু মানুষের চরিত্রের কারণে। এই চরিত্রহীন মানুষগুলো তাদের স্ত্রীর নামে টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে, কোটি কোটি টাকা সুইস ব্যাংকে রেখেছে। এদেশের অনেক নেতা এখনো বাইরের দেশে জেলখানায় শুধু টাকা পাচার করার কারণে। আমাদের দায়িত্বে যারা আছেন প্রধানমন্ত্রী সহ, তাদেরকে আমরা বলবো এই টাকাগুলো যারা পাচার করেছে এদের টাকাগুলো ফেরত নিয়ে এসে দেশে কাজে লাগান। আর যদি না হয় তাদের এই দেশের সম্পদ যা আছে সব সরকারি ভাবে বাজেয়াপ্ত করে নেন। শয়তানে কাজ করলো কেন? ওর কারণেই তো দেশটা আরো পিছিয়ে যাচ্ছে। এখানে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম না হয়, সুদ ভিত্তিক অর্থনীতি কায়েম থাকলে দেশের মানুষ গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। সালমান এফ রহমান উঠতে উঠতে কোথায় উঠে গেছে, বসুন্ধরা উঠতে উঠতে কোথায় উঠে গেছে। আর এই গ্রামের রিক্সা চালক নামতে নামতে এখন মাথার ওপরে একটা কুড়ি ঘরমে। এটা হয়েছে একটাই মাত্র কারণ, জাকাত নেই। আহ্বান জানাবো সরকারে যারাই বসেছেন, আল্লাহর নির্দেশ, সরকারে বসার পরে আপনার দায়িত্ব নামাজের বিল কায়েম করা, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা। আপনি যদি হজও করে আসেন আপনার ইমান ভেঙে গেছে। আর ভাঙা ইমান নিয়ে আপনি ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ইমান নিয়ে জান্নাতে যাওয়া আরো জোরে। আপনাকে তো আমি বাঁচার জন্য বললাম। আপনি গনা করেছেন সগীরা কবিরা করেছেন, করেন, কিন্তু যদি তাওবা করে মারা যেতে পারেন আপনি জান্নাতে যাবেন। যদি জাহান্নামেও যান হয়তো একদিন না একদিন আল্লাহ আপনাকে বের করে দেবে। কিন্তু কোনো মানুষ যদি ইমানই ভেঙে ফেলে, ও যদি একবার জাহান্নামে যায় কোনো দিন ওই বেঈমান আর জান্নাতে আসবে না। বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করছি ৯৬ ভাগ মুসলমানের দেশে আমার ইমান নষ্ট হওয়া সম্ভব না। আপনার ইমান তো নেই, নষ্ট হবে কি করে? কখন যে ইমান চলে গেছে আপনি তো টেরও পাচ্ছেন না। এখানে ইমান যেন ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি আদর্শ মনে করেন, এখনো থামেন, ফিরে আসেন, আপনার কিন্তু আর ইমান নেই, ইমান ভেঙে গেছে। এত মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। তাফসীরে ফি জিলালিল কোরআনে আমি পড়েছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কাফেরেরা ঘিরে ফেলেছিল। একবার ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, কে আপনাকে বাঁচাবে? নবীজি তার চিরাচরিত্র স্বভাব অনুযায়ী মুখ দিয়ে যেন বলেই ফেললেন, আমাকে বাঁচাবে আমার আল্লাহ। কথাটা এমনিতেই মানুষের মুখ দিয়ে কঠিন বিপদে বের হয় না, এরকম ইমান থাকা লাগে। আমাদের তো বিপদে পড়লে আগে মুখ দিয়ে হয় মার নাম নাই, বাবার নাম নাই, পীরের নাম বের হয়। ওনার এরকম কঠিন মুহূর্তে নাম বের হয়েছে কার? আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানটা দেখেই তাকে সাহায্য করেছিলেন। মানুষের ইমানের অবস্থা দেখে আল্লাহর সাহায্য আসে। হযরতে মুসা নবী কখন আল্লাহর সাহায্য পেয়েছেন? যখন উম্মতেরা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, না বিশাল সাগর, পেছনে তিন দিকে শত্রু, আর বাঁচা সম্ভব না। হযরতে মুসা কঠিন মুহূর্তেও বলেছিলেন, ক্বালা কাল্লা, কখনো না, ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুহূর্তে তার উপরে দৃঢ় ঈমান দেখার পরে কিন্তু এই করেছিলেন, ওয়াহাইনা ইলা মূসা আন বারিব বিআসাকাল বাহার فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين. আল্লাহ পাক বলেন, আমি মুসার উপর ওই সময় ওহী করেছি যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে তার ঈমান পৌঁছিয়েছি। সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায়, নবীদের ঈমান সেখানে শুরু হয়। কথা বুঝতেছেন? সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়, নবীদের ঈমান সেখানে আরো জোরে। এই জন্য আয়াত অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে এই যে সত্যের মাপকাঠি নিয়ে আজ গন্ডগোল চলছে দেশে, কোরআনে কারিমের আয়াত, নবীজির হাদিস বিশ্লেষণ গবেষণা যারা করে তারা ফতোয়া দিয়েছেন এই দুনিয়াতে একমাত্র সত্যের মাপকাঠি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ উসওয়াতুন হাসানা এই শব্দটা পৃথিবীর আগে পরে আর কারো পাবেন না, এটা নবীজির নামের আগে পরে আছে। উসওয়াতুন হাসানা বলা হয় এমন একটা পাথরকে, কষ্টি পাথর। এই যে এটা যাই হোক, এটা সোনা কিনা স্বর্ণ কিনা এটা পরীক্ষা করার জন্য যে কষ্টি পাথর লাগে, নবীজি ওইটা ছিলেন। কথা বুঝতেছেন? আর নবীজির কাছে এসে যারা ধরা দিয়েছে ইমান এবং আমলে, যারা উত্তীর্ণ হয়েছে তারা ছিল সাহাবা একরাম, তারা ছিল ওই খাঁটি স্বর্ণ। সূরা নিসার 59 নাম্বার আয়াতটা আপনাদেরকে তাফসীর সহ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই যে দ্বন্দ্ব চলছে আজ আলেমদের ভেতরে, যে সমস্যাটা দেখা দিয়েছে, একে অন্যের পেছনে যেভাবে নেকেট ভাবে কথা বলছে, যারা কথা বলছেন তাদেরকে আমি সাবধান করছি, আপনি থামেন। আপনাকে আপনার উস্তাদ বরদোয়া দিয়েছে, আপনার উস্তাদ অপেন ভাবে মাহফিলে জানিয়েছে ওটা একটা বেয়াদব, ও যতক্ষণ আমার পা ধরে ক্ষমা না চাবে ওর কোনো ক্ষমা নেই, ও সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, কে কোন জায়গায় কি বলে শুধু ফাঁক ফকর খুঁজে ভাইরাল বিষয়গুলো নিয়ে মানুষের কাছে কথা বলে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করে। এই কথা একটা আমার নিজের কথা না, তার উস্তাদের মুখের কথা। এই কথা বলছেন না, তার উস্তাদ নিজে ওপেন জানিয়েছে যেটা একটা বেয়াদব, ওর এলেম কালাম নেই, ও শুধু মানুষের ভুল ধরার জন্য ভাইরাল হওয়ার জন্য এই কাজ করে বেড়ায়। ও যে জেলে গিয়েছে ওইটা ওর লোক দেখানো। মামলার প্রথম আসামি হয়ে যদি ৮-৯ মাসে তুই বের হতে পারিস, আর আমরা মামলার ৭ নাম্বার আসামি ৩ বছর জেলে থাকা লাগে, কোন কারণে মানুষ বোঝে না। তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে এসে কোরআনের তাফসীর করলেই তো হাফ সেকেন্ড সময় বের হয় না, কি করব। আর শুরুই করে কে কোন জায়গায় কি করেছে ওইটা নিয়ে, আপনার দরকার কি? এখানে আলেম সাহ যারা শিক্ষিত মানুষ আছেন, আমি জানি আপনারা বাংলা শিক্ষিত, অসুবিধা নেই, কোরআন শরীফ বাংলায় পড়েন, দেখবেন এখানে তাফসীর যত পাওয়া যায়। যে আতিউ এই শব্দটা ইয়া আল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আয়াতের দিকে ভালো করে তাকালে দেখবেন আতিউ এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন, রাসূলের নামে দিয়েছেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসূলের পরে যত মানুষ আসবে তাদের পরে আতিউ শব্দ নেই, আছে নেই। তাফসীরের ভেতরে আপনি যত তাফসীর আমার দৃষ্টিতে আমি পড়েছি, আমি দেখেছি লেখা আছে আল্লাহকে মানা লাগবে, কোনো শর্ত দেওয়া যাবে না। রাসূলুল্লাহকে মানা লাগবে অন্ধভাবে, কোনো শর্ত নেই, কারণ রাসূলকে নিয়ন্ত্রণ করেছে কে? আরো জোরে, আরো জোরে। কিন্তু ওউলিল আমরি মিনকুম এর আগে আতিউ নেই, আছে নেই। কেন নেই? আল্লাহ রাসূলকে মানতে কোনো প্রশ্ন করা যাবে না, কিন্তু তারপরে দুনিয়ায় যারা আসবে কাউকে অন্ধভাবে মানা যায় না, সে যেই হোক। কেন? এর পরবর্তী শব্দে আল্লাহ জবাব দিচ্ছেন, ফাইতানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. আল্লাহ পাক বলেন, এরপরেও যদি তোমাদের ভেতরে কোনো বিষয়ে তানাজা ঝগড়া হয়, মনোমালিন্য হয়, কোন দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাও। এখানে আল্লাহ বলতে পারতেন না আল্লাহ রসুল এবং সাহাবীদের দিকে ফিরে যাও, বলতে পারতেন না? আল্লাহ তো নিজের নাম বললেন, রাসূলুল্লাহর নাম বললেন, অন্য কারো নাম বলেননি। আরে ভাই, আপনি অন্ধভাবে কাউকে বিশ্বাস করার দরকার নেই। এই শব্দের ভেতরে তাকান, আমি তো বানিয়ে বলছি না, এখানে আলেমরা বসে আছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং কিয়ামতে যদি বিশ্বাসী হয়ে থাকেন, যদি লোক দেখানোর জন্য কোনো কাজ করে না থাকেন, সত্যি যদি আল্লাহ একজন আছে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস করে থাকেন, সত্যি কথা বলছি আপনাকে আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো দিকে ফেরা যায় নেই। এইটাই উত্তম ফয়সালা। এটা বাদ দিয়ে আজ যারা বিভিন্ন কায়দা কৌশল করে নতুন নতুন দলিল বানিয়ে না মানাই লাগবে। আরে ভাই, আপনি কোরআন হাদিস বানাবেন, মন মতো ব্যাখ্যা করলে তো আপনি জাহান্নামে যাবেন। আমি তো যা ব্যাখ্যা করছি সব পুরাতন ব্যাখ্যা, সব পড়িয়ে এসেছি। আর আপনি যেটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টায় আছেন, ওটা তো করেছিল শয়তান। শয়তান বলেছিল আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি ওর চাইতে ভালো, কারণ আমাকে আগুন দিয়ে বানিয়েছো, ওরে মাটি দিয়ে বানিয়েছো। আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া। আল্লাহকে সায়েন্স শিখিয়েছে আল্লাহ উপরের জিনিস কোনোদিন মাথা নচু করে নিচে মানুষের কাছে ছোট হতে পারে। এটা তো মোস্ট আনসাইন্টিফিক, এটা বিজ্ঞানের সাথে মেলে না। আল্লাহকে বিজ্ঞান শেখাচ্ছে। আজ অনেককে শয়তানে ভর করেছে, তারা যেই বিষয়টাকে ইস্যু বানিয়ে উম্মতের ভেতরে ফাটল ধরানোর জন্য চেষ্টায় আছে। আমি জেলে তাদের সাথেই থেকেই দেখেছি, তারা নিজেরাই বলেছে যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি, ওরা নিজেরা আমাদের সাথে বলেছে। আজ কওমি মাদ্রাসার আলেমরা, মাওলানা মামুনুল হক, মাওলানা জোনায়েদ আল হাবিব, মাওলানা সাকাওয়াত হোসেন রাজি, জেল খাটার পেছনে কারণ দুনিয়ার অন্য কেউ না, কারণ হচ্ছে ওদের ভেতরে কিছু দালাল মৌলবি। এই দালাল গুলো এখন এটা শুনবেন আর আমার পেছনে লাগবে, হ্যাঁ আমাদের গোমর সব ফাঁক করে দিল। আরে ভাই, আমি তো নিজের কানে শুনে এসেছি। আলেমগুলোর সাথে ছিলাম, প্রত্যেকের ধারণা এই যে আপনারা দালালি করছেন, পাঁচটা গোলাম হয়ে বসে আছেন বাতিলের, খালি পেছন দরজা দিয়ে ফতোয়াবাজি করেন, পেছনে টাকা পয়সা খেয়ে খেয়ে। এই কারণে আলেমরা জেলে। বাংলাদেশে কোন কারণে আলেমরা জেলে থাকবে বলেন? আমি কি বাংলাদেশের কোন জায়গায় ভোটে দাঁড়াই? আমি 3 বছর জেলে কোন কারণে বলেন? আপনার মতো কিছু মানুষ কাল পেছন দিয়ে খোঁচা দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আরে শয়তান, সাহাবীদের ওনারা ভালোবাসে না, যত ভালোবাসা সব তোমার ভেতরে। সাহাবীদের ভালোবাসা, নবীজির ভালোবাসা তোমার চাইতে আমার কম নেই। কম থাকলে আজ কত কিছু আমাকে মাইনাস করা লেগেছে, আমার কত কিছু পক্ষে ছিল। আরে ভাই, আমি যেখানে ছিলাম আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না কোথায় উঠেছিলাম। এদেশে কোন আলেম কোটি টাকার উপরে গাড়িতে চড়ে বলেন? আমার দৃষ্টিতে তো আমি পাই না। আল্লাহ আমার ওই জায়গায় তুলেছিলেন, কিন্তু সেই মাধ্যমে উঠেছিলাম এ কোরআনে কারিমের জন্য, নবীর জন্য, নবীর সাহাবীদের মহব্বতের জন্য। আর সেই লাইনটাও কেটে গেছে, কারণ তারাও ভয় পায় না, দরকার নেই। দিনকাল ভালো না হুজুর, আমরা গোপনে আছি। আপনি তো এক বেলা খেতেও পান না, আর আমি যেখানে ছিলাম আপনার কল্পনার অতীত। সব ছাড়া লেগেছে আমারে, পরিবারের বাধা, সমাজের বাধা, দলের বাধা, কত বাধা উপেক্ষা করে আল্লাহর নবীর সাহাবীদের মহব্বত দেখাতে গিয়ে 3টা বছরে এক ঘরের ভেতরে কাটিয়েছি। আপনি 5 দিন থেকে দেখেন তো। অহংকারের জন্য বলছি না, আল্লাহর কসম শুধু কোরআন শরীফ ছিল, আর ভেতরে আল্লাহ ধৈর্য দিয়েছিল, এ কারণে টিকে থাকা সম্ভব হয়েছে। তাছাড়া ওই রকম পরিবেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্য সবাইকে মোবাইল ব্যবহার করতে দেয় 7 দিনে 1 দিন, আর আলেমদেরকে একেবারে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। না, বাড়ির কোনো যোগাযোগ নেই। 3টা বছর তাও 24 ঘন্টা এক ঘরে, এদিকে 2.5 হাত এদিকে 3.5 হাত থাকেন পুরি। আর যে খাবার দেয় ওটা খেয়ে বেঁচে থাকেন, থাকেন মরে যান যান। এমনিতে শরীরের অবস্থা, আর যত মহব্বত এখন তোমার উতলিয়ে পড়ছে। আমরা সাহাবীদের ভালোবাসি না, নবীকে আমরা ভালোবাসি না, যত ভালোবাসা তোমাদের। এগুলো ভন্ডামি, চিটারি, বাটপারি, উম্মতকে ডিভাইডেড করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে বাতিলের কাছে টাকা। জেলের আলেমগুলো আমাকে বলেছে ওরা টাকা খায়, ওরা দালালি করে, এগুলো আলেম নামে, এগুলো জালেম। নাম ধরে আমি বলতে পারতাম কিন্তু বললাম না। কোন কারণে মাওলানা মামুনুল হক 3 বছর জেলে? বলেন আপনার কারণে। আপনার মতো কিছু দালাল মৌলবি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে পেছন দরজা দিয়ে শুধু 5 আটে। সরকারের অত দায় পড়ে দেয়নি যে আলেমদেরকে 3 বছর 5 বছর জেলে রেখে দেওয়া লাগবে, কোনো দায় পড়েনি। আপনার মতো দালাল মৌলবির কারণে আজ হাজারো আলেম এখনো পর্যন্ত জেল খাটছে। আর ও দাবি করছে আমি জান্নাতে যাব না, আমি মিয়ারে হক নিয়ে। কি মিয়ারে হকের ফতোয়া তুলিস? দেখো 20 শতাব্দীর যিনি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন তারা বোঝে নাই, তাদের ইসলামের খেদমত শুনলে তামাম দুনিয়া আটকে ওঠে। আর ওর পেটে বোম মারলে ববের হয় না, ও বড় খেদমতগার হয়ে গেছে। আমি বলতাম না শক্ত কথাটা, যেহেতু তার উস্তাদ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব নিজে নাম ধরে ধরে বলেছে ওটা একটা বেয়াদব, ও আমার পা ধরে ক্ষমা চাওয়া না পর্যন্ত কোনো মাপ নেই। তো একটা বেয়াদবের মুখে আলেমদের বিপক্ষে কথা আসবে না, আসবে কি? আল্লাহ আমাদেরকে কাদা ছড়াছড়ি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। আল্লাহ এবং কিয়ামতের দিকে তাকিয়ে হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহ আহ্বান জানিয়েছেন। হে নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, যদি কোনো বিষয়ে ঝগড়া তোমাদের হয়, মনোমালিন্য হয়, দ্বন্দ্ব দেখা দেয়, দুনিয়ার কোনো মানুষের দিকে ফেরা লাগবে। আমি কোরআনে এরকম আয়াত দেইনি। আমি দিয়েছি তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে, আমার রাসূলের দিকে। এই শব্দটার দিকে তাকিয়ে আজ আমরা বলতে পারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর একজন মাত্র মানুষ। সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায়, বিশ্বনবীর ঈমান সেখানে শুরু হয়। হযরত আবু বকরের ঈমানও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। ওই গুহার ভেতরে কাফেরদের দেখে তিনি বলেছিলেন, হে নবী, আমরা ধরা পড়ে গেলাম। নবীজি কিন্তু 1 সেকেন্ডের জন্য বিচলিত হন নাই, হতাশ হন নাই, নিরাশ হন নাই। তিনি ওই সময় বলেছিলেন, কখনো না, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। এই আয়াতগুলোকে আপনার চোখে পড়ে না, ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়েন না। সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে গেছে, ভয় ভীতি এসেছে, সেখানে নবীদের ঈমান শুরু হয়েছে। এই জন্য আমাদের ঈমান যেখানে শেষ, নবীদের ঈমান সেখানে। বলেন বলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা ভালো মনে করছেন আদর্শ হিসাবে, আপনার তো ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি এখনো থামেন, ফিরে আসেন ওই দিক থেকে। একমাত্র আদর্শ আমাদের জন্য মুহাম্মাদুর। আশা করছে বিষয় আর কথা বলা লাগবে না। এর পরেও যদি কেউ না বোঝার ভান করে এরকম কাদা ছড়াছড়ি ফতোয়াবাজি করেন, আপনাকে আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম, যান।